চলে গেলেন ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো আরমানো ম্যারাডোনা সাফল্য আর বিতর্ক যেন ছিল তার নিত্যসঙ্গী দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা ম্যারাডোনা শেষটাও ছিল আর্থিক টানাটানিতে পূর্ণ যদিও ইউরোপিয়ান ফুটবলের এক সময় তিনি বেতন নিয়েছিলেন তিন মিলিয়ন ডলার ডেস্ক রিপোর্টে বিস্তারিত একা একটি দেশকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা আগাগোড়াই ছিলেন প্রাদপ্রদীপের আলোয় থাকা এক অদ্বিতীয় ফুটবলার নব্বইতে ফাইনালে খেললেও বিশ্বকাপ জিততে না পারার কান্নার রেশ আমেরিকা মহাদেশ পেরিয়ে ছুঁয়েছিল দেশে দেশে শুধু বিশ্বকাপ নয় ক্লাব ফুটবলও ছিলেন অবিশ্বাস্য নিজের সময়ে রেকর্ড পারিশ্রমিকে যোগ দিয়েছিলেন বার্সায় উনিশশো সালে বার্সেলোনায় যোগ দেন প্রায় চার মিলিয়ন ডলারের চুক্তিতে এরপর বার্সা ছেড়ে এক কোটি ডলারে যোগ দেন ইতালির অখ্যাত ক্লাব নেপোলিতে বেতন তিন মিলিয়ন ডলার সেটিও আগের সব রেকর্ড ভেঙে দিয়ে এর পরের অংশটি নেপলির জন্য ইতিহাস খেলোয়াড়ি জীবনে সাফল্য থাকলেও বিতর্ক কখনোই পিছু ছাড়েনি ম্যারাডোনার উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে কোকের নেয়ায় পনেরো মাসের জন্য নিষিদ্ধ হন ফিরে এসে চুরানব্বইয়ের বিশ্বকাপে অংশ নেন কিন্তু টুর্নামেন্টের মাঝে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় সেখানেই শেষ হয়ে যায় সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার আর উনিশশো সালে সাঁত্রিশ বছর বয়সে ফুটবলকে পুরোপুরি বিদায় জানান ম্যারাডোনা শুধু ড্রাগ বিতর্কই নয় তার বিরুদ্ধে কর ফাঁকিরও অভিযোগ উঠেছে বহুবার দুই সালে কর ফাঁকির জরিমানা হিসেবে ম্যারাডোনাকে প্রায় চার কোটি ডলার জরিমানা করে ইতালি সরকার যদিও ম্যারাডোনার অভিযোগ ছিল নেপোলির করের এই জরিমানা তিনি দুই হাজার তিন সালে পরিশোধ করে দিয়েছেন আমি তো বুঝতে পারছি না কেন ইতালির বিচার বিভাগ আমার কাছে চল্লিশ মিলিয়ন ইউরো চাচ্ছে আমার কাছে আজ এত টাকা থাকলে তো আমি এখানে থাকতাম না দুই সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন ম্যারাডোনা যদিও সফল হতে পারেননি আর জীবনের শেষ দিকে মেক্সিকোর একটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাসিক মাত্র পনেরো হাজার ডলার বেতনের বিনিময়ে এক্সপ্রেস ডট ডটকমের হিসেব অনুযায়ী মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল মাত্র এক লাখ ডলার মুস্তফা তাহান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন